গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, খুব ভালো আছি। আজকে একটা যা কথা বলবো তোমাদের, আমরা কাল পিকনিকে যাব সবাই, ওর অফিসের স্টাফরা। প্রত্যেক বছর এই পিকনিকটা যাওয়া হয়, কিন্তু আমরা ভেবেছিলাম কি, মানে এবছর হয়তো যাওয়া হবে না করোনার জন্য, কিন্তু হঠাৎ করে ওরা ডেট ফিক্সড করেছে, কালকেরই নাকি ওরা সবাই মিলে যাবে, তো ওই জন্য খুব আনন্দ হচ্ছে। কিন্তু আকাশের অবস্থা দেখো, খুব খারাপ। ঠান্ডাটা অতটা নেই, ঠান্ডাটা যেন একটু কমেই গেছে, কিন্তু আকাশ একদম মেঘলা। 8:30 বাজে, কে বলবে এখন 8:30 বাজে? আমি আবার কত জামা কাপড় জমিয়ে রাখবো, জমিয়ে রাখা যায়? আজকেরও ওয়াশিং মেশিন চালিয়েছি, যা হবে দেখা যাবে। রোদ উঠলে উঠলো, না হলে ও থাকবে। নোংরা জামা কাপড় বেশি দিন রাখা যায় না। আর দেখো, কালকের বলেছিলাম আমি মাথায় শ্যাম্পু করবো, আর আজকের করতেই হবে, কালকের যে বেরোবো, না করলে হবে না। না করলে হয় বলো শ্যাম্পু? আর চুলের অবস্থা দেখো না কেমন হয়ে গেছে, পুরো চিপিয়ে গেছে। একটু শ্যাম্পু না করলে হবে না, মেয়েটাকেও শ্যাম্পু করাতে হবে। আর কালকে বেরোবো বলে আজকে রান্নার ঝামেলা অতটা রাখবো না, আজকে পালং শাক চচ্চড়ি খাবো, মানে কালকে মানে ভারী সব কিছু খেতে লাগবে, তো ওই জন্য আজকে হালকার উপর খাবো, ওই পালং শাক চচ্চড়ি করবো আর পোস্তর বড়া করবো, যেহেতু মঙ্গলবার, মঙ্গলবার একটু নিরামিষ খাবো আমরা, তো সেই জন্য। আর মেয়ের মাছের ঝাল করবো আজকে, বেগুনি দিয়ে ওর মাছের ঝাল করবো। ও মাছের ঝালটা খেতে মানে ডাল আর আজকে করবো না, আর ওই সব শাক ফাক সব কালকে রাতে কেটে রেখেছিলাম, আজকে জলে ঘুম থেকে উঠেই আমি জলে ভিজিয়ে দিয়েছি। একটা বাইক যাচ্ছে, একটা টোটো যাচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে কথা এই কারণেই বলতে পারি না আমি সকালবেলা। এই রোডটা হলো পুরো আমাদের কলেজ রোড, সব সময় বিজি থাকে। এই সামনে কলেজের মাঠ, সব সময় বিজি থাকে এই মাঠটা, মানে এই রাস্তাটা। ওই জন্য এই ঘরটায় বসে, এইখানে বসে বেশিক্ষণ কথা বলা যায় না, খুব আওয়াজ হয়, তো ওই আর কি। আর বেশি হালকা, কালকের খুব ভারী জাম খাবার খাবো, তো সেই কারণে আজকের একদম লাইট খেতে হবে, এবং সব কিছু খুব তাড়াতাড়ি 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 করে মিটিয়ে ফেলতে হবে, কারণ কালকে আমাদের 7টার সময় গাড়ি আসবে, তো সেই কারণে আমাদের সব কিছু রেডি করে মোটামুটি মেয়েকে 8টার সময় ঘুম পাড়িয়ে নিতে হবে, আর আমাদের নিজেদের 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, নাহলে উঠতে পারবো না সকালবেলা অত তাড়াতাড়ি। সেই চলো কাজগুলো তাড়াতাড়ি মিটিয়ে নিই, আজকে হয়তো একটু কম কথা বলতে পারি, নাহলে তো রোজ খুব বকবক করি, তোমরা হয়তো বিরক্তই হও। চলো আজকে কাজগুলো মিটিয়ে ফেলি, মিটিয়ে তোমাদের সাথে কথা বলো। দেখছো আকাশের অবস্থা দেখো, তুমি বারান্দা থেকে তো কিছুই বুঝতে পারবে না তোমরা, কি অবস্থা, এরকম আকাশ ভালো লাগে বলো? যারা পিঠে করবে তারা কিভাবে কি করবে বলো তো, চালটা শুকোবে কি করে ধুয়ে, যারা হাতে ভাঙিয়ে করে, আমরা তো হাতে ভাঙিয়ে করি না। আমি তো ভেবেছিলাম পিঠে করব, পোস্টপোন হয়ে গেল, পরে করব একদিন। চলো চলো রান্নাঘরে, এই দেখো শাক ফল ভিজিয়েছি, এই সব রেডি হয়ে গেছে, খালি এবার ধোবো আর করব। আর এই যে সোয়েটারটা দেখছো, এটা হলো আমার রান্নাঘরে ঢোকার অ্যাফ্রন, এটা ছাড়া এটা রান্নাঘরে এই যে গলা পর্যন্ত ঢাকা থাকে, কানে কিছু চাপা দিতে হয় না, এটা পরে খুব আরাম হয়, ওই জন্য এটা রান্নাঘরে ঢোকার সময়। চলো কাজ শুরু করি। বড়ি ভেজে তুলে রেখেছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দিলাম। ফোড়নটার মধ্যে আগে মুলোগুলো দিয়ে দেবো, কারণ মুলোর একটা গন্ধ আছে, সেটা চলে যাবে। মুলোটা লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে সব সবজি দিয়ে দেব, যা বাড়িতে সবজি থাকবে সব কিছু। পরিমাণ মতো নুন, হলুদ, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এটা আবার আস্তে আস্তে হতে থাকবে। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো।
উপর থেকে আবার একটু নুন ছড়িয়ে দেব, এটা শাকটাকে নরম করতে সাহায্য করবে। আর আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো আমি আগে দিইনি, কারণ জিরে গুঁড়োর গন্ধটা হলুদের মধ্যে পড়লে নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে আমি একটুও জল দেব না, শাকের জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা রেডি হয়ে যাবে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেব, আর পোস্ত বাটা জল যেটা নষ্ট করে লাভ নেই তাই সেটা দিয়ে দিচ্ছি, এটা দিই না সাধারণত। মিষ্টির জন্য একটু পালং শাক একটু তেতো তেতো হয়, তার জন্য একটু পরিমাণ মধু দিয়ে দেব। রাঙালু দেয়া আছে, রাঙালুতেই মিষ্টি আছে, তাই জন্য অল্প পরিমাণ দিলাম। একটু বাইন্ডিংয়ের জন্য আটা দেব। আজকে আমি পোস্তের বড়া করব বলেছি, পোস্তটা প্রথমে আমি ড্রাই অবস্থায় যেমন গ্রাইন্ড করে নিয়েছি, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি আর চিনি দিয়েছি। চিনিটা এখনই দিয়ে দিলাম, এরপর আমি জল দিয়ে এটাকে গ্রাইন্ড করব। চিনিটা এখন দিয়ে দিলে এর মধ্যে এটা পুরো গুঁড়ো হয়ে যাবে, যখন ভাজবো ভাজার পর যখন খাবো তখন চিনিটা আর মুখের মধ্যে লাগবে না। এই বাটাটার মধ্যে, এই পোস্ত বাটাটার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিলাম, আর বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দেব। পোস্তর বড়াটা ভাজবো, ডুবন্ত তেলে ভাজলে হয়তো সত্যি খেতে সুন্দর লাগে, কিন্তু অত তেল খাওয়া ভালো নয়, তাই আমি প্যানে ভাজছি। এই হলো আমার পালং শাকের চচ্চড়ি। চলে এসেছে ঠাকুরের বাসন মুছতে, সন্ধেবেলায় ঠাকুরকে খেতে দেয়া হচ্ছে, ওকে মুছতে দিতে হবে। ওর বাবা মুছে মানে ধুয়ে মুছে ফেলেছে, হবে না, এটা মুছো, শুধু বায়না, ও ঠাকুরের বাসন মুছবে। এই যে কি বায়না, চিন্তা করতে পারবে না তোমরা, দেখো না, ও বাবা পাকা গিন্নি আমার। কাম এবার নেচে নেচে মুছছো, দেখো এরপর কখন ঠাকুর খাবে আর কখন আমরা পাউরুটি চাও, পাউরুটি খাবো, পাউরুটি খাবে। হয়েছে হচ্ছে না? ওরে বাবারে, ও আবার হাঁপিয়ে গেছে, একটু কাজ করার পরেই হাঁপিয়ে যায়, তখন ওই রকম করে মাথাটা মুছে নেয়, দেখো না পাকামি, দেখো শুধু, ওরে বাবারে, হয়েছে হয়েছে, রাখো এবার, সবাই কি বলবে, ঠাকুররা কি বলবে, ঠাকুরদের খিদে পেয়েছে তো, হয়েছে রাখা হয়েছে, হ্যাঁ এবার খাবে, হ্যাঁ খাবে তো, তুমি সাজিয়ে দিয়েছো। কালকের পিকনিকে যাব, গিয়ে তো খুব মজা করব, দারুণ মজা হবে, কিন্তু শুধু মজার কথা চিন্তা করলে হবে? আমার সঙ্গে একটা 3 বছরের মেয়ে যাচ্ছে, তার ব্যাগটাও তো প্যাকিং করতে হবে,
সঠিক ভাবে ঠিকঠাক ভাবে, তো সেটা প্যাকিং করতে বসার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি কিভাবে আমার মেয়ের ব্যাগটা প্যাক করে নিয়ে যাই। এই দেখো আমি এই ধরনের ব্যাগ ইউজ করি, দেখেছো? এটা হলো বাচ্চাদের জন্য, এই দেখো সব ডিপার্টমেন্ট ব্যাগ করা আছে। এখানে জলের বোতল থেকে আরম্ভ করে ওয়াটার বোতল থেকে আরম্ভ করে দুধের জায়গা থেকে আরম্ভ করে ছোটবেলায় ওর সমস্ত জিনিস এই ব্যাগটার ভিতরে ঢুকে যেত। এখানে ছোট চেন আছে, মানে খুব ভালো। এই জায়গাটা ওপেন করা যায় আলাদাভাবে, এখানে আমি মোবাইল ফোবাইলগুলো রাখতে পারি। এটা হলো মানে পিছনের দিকটা, আর সামনের দিকে একটা এরকম ডিপার্টমেন্ট ভাগ আছে যেখানে ওর ছোটখাটো রুমাল, তারপরে এইটাতে জল গরম করে রাখা যায় অনেকক্ষণ, খাবার গরম থাকে। এইভাবে আমি ওর নিয়ে যাই। আর ব্যাগটা ভীষণ বড়, দেখো আমার হাতটা ঢুকে যাচ্ছে পুরো। তো এইটা আমি নিয়ে যাই এই ব্যাগটা, আর এটা পিঠে নেওয়া যায় বলে ক্যারি করতে আমার খুব সুবিধে হয়। পিঠের মধ্যে ফেলে দিলাম, বাচ্চাকে তখন কোলে নিতাম, নিয়ে সেই দৌড়াতাম, তো খুব সুবিধে হয় এটা। তো আমি এবার ওখানে গিয়ে শুনলাম রিভার আছে, তো রিভারে আছে, জল থাকলেই তো একটু জল ঘাটতে চাইবে। এবার যদি জামা কাপড় ভিজে যায়, আমি কোনোদিনও বাধা দিই না সব, মানে ও যখন ঘুরতে চায় বা কাদা মাখতে চায়, একটু ধুলো বালি মাখতে চায়, আমি ওসবে কোনো রকমে বাধা দিই না। কেন কি যদি মাটি একটু শরীরকে স্পর্শ করে, আমি মনে করি যেটা শরীরের জন্য খুব ভালো, তো ওই জন্যে আমি ওগুলোতে কোনো বাধা দিই না। কিন্তু আমি প্রোটেকশান নিই যে ও যদি ভিজে যায় বা ও যদি কাদা লাগিয়ে ফেলে, তাতে আমি ওকে কিভাবে মানে ঠিকঠাক করে রাখতে পারি। তো তার জন্যে আমি কী কী নিয়ে যাই, আমার একটু কষ্ট হয় এগুলো বইতে মানে নিয়ে যেতে, ক্যারি করতে, কিন্তু আমি এগুলো ক্যারি করি। তার মধ্যে হলো ফার্স্ট, ও একটা সক্স মানে পরে যাবে, আমি এক্সট্রা দুটো নিয়েছি, মাস্ক নিয়েছি এক্সট্রা, এগুলো তিনটে প্যান্টস এক্সট্রা নিয়েছি। জানি হয়তো লাগতে পারে নাও লাগতে পারে, কিন্তু আমি নিই কারণ দরকার আছে। ছোট বাচ্চা ভিজে থাকার থেকে মানে নিয়ে নেওয়া ভালো। আর চারটে গেঞ্জি বলো, টি শার্টই বলো, যাই বলো, চারখানা নিয়ে নিলাম। আর এটা সঙ্গে নিয়ে নেবো, এটা গাড়িতে পরাবো না, গরম হবে, গাড়িতে একটা মোটা টি শার্ট পরিয়ে নিয়ে যাব, তাহলেই ওর মিটে যাবে সমস্যাটা। তো এগুলো আমি একটা এরকম বড় প্যাকেটের ভিতর ঢুকিয়ে নেব, ঠিক আছে? এছাড়া আমি আর একটা এরকম এরকম দুটো প্যাকেট নিই, যেটা মনে করো ভিজে গেল যে জামা কাপড়গুলো, সেগুলোকে কোথায় রাখবো? সেগুলো রাখার জন্য তো জায়গা লাগবে, এইগুলোতে সেগুলো রেখে দিলাম, মিটে গেল। আর কিনি, আর নিলাম হলো ওর পার্সোনাল জলের বোতল। আমাদের জলের বোতল আলাদা যায়, কিন্তু এটা ওর পার্সোনাল, মানে এখান থেকে মানে আমার শত কষ্ট হলেও আমি এখান থেকে জল খাই না, এটা শুধু ওর জন্য জল। খাবারের মধ্যে এরকম ছোট ছোট বিস্কুটের প্যাকেট নিই, মানে নরম বিস্কুট যেটা ও সহজে চিউ করতে পারবে সেই ধরনের। আর ও বেশি নোনতাটা পছন্দ করে, মিষ্টিটা পছন্দ করে না। আর ওর ন্যানের দুধের প্যাকেট, এটাই নিয়েছি, কর্নফ্লেক্স, সহজে জল গরম জলেতে ভিজে যাবে, দুধ দিয়ে গুলে খাইয়ে নিতে পারবো। এবার আদার্স বাইরে যা খেলো খেলো, কোনো ব্যাপার না, খাওয়া দাওয়ায় অত জোর দিই না, বাইরে বেড়াতে গেলে একদিন একটু কম খেয়ে নিলে কোনো বাচ্চার ক্ষতি হয় না। আচ্ছা, সব থেকে বড় কথা হলো, আর যেটা নিই সেটা হলো একটা এরকম প্লেট নেব, ছোট প্লেট, আর একটা এই ধরনের গ্লাস নিই, এটা ওর মিম মিম পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে। আগে ওয়াটার বোতল নিতাম, কিন্তু এখন নিই না, এটা আসার পর খুব সুবিধে হয়েছে এই গ্লাসগুলো, এটা পুরো এয়ার টাইট, এটা এরকম করে খুলে দিলেও জল এখান থেকে মানে এটা খুলে পড়ে যাবে না। এখানে একটা হোল করা রয়েছে। এবার এর ভেতরে আমি দুটো একটা গ্লাস নিয়ে নিই, এতে ও জল খায় বা যাই হোক, আর এইটাতে মধ্যেই ওর কর্নফ্লেক্স ভেজাই বা দুধগুলি যাই করি, আর এটাতে ছোট ছোট ঢেলে খাওয়াই, ধুয়ে রেখে দিই। এই থাকলো, এই চামচ ঢুকে গেল, আর এই হলো। এবার এর উপরে এইটা নিয়ে ওকে খাওয়াবো,
এটাকে সব সময় আমি এই যে জিনিসটাকে এই যে মোটা টাওয়েল আছে এর মধ্যে প্যাকিং করে নিই। কেন বলো তো, আমি যখন জল দিয়ে ধুলাম তখন তো আমি জলটা নাও মুছতে পারি, না মুছলাম, এটা দিয়ে জড়িয়ে নিলাম, এর মধ্যে জলটা সোক করে গেল, জলটা আর কোথাও লাগবে না, ব্যাগটাও নোংরা হবে না, জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এর মধ্যে কোনো ধুলোবালি এসে লাগবে না। এটাকে আমি একটা প্যাকেটের মধ্যে পুরে নেব। মিটে গেল, একটা গেল। আচ্ছা, এবার একটু সাজুগুজু তো করবে, সকালবেলা চুল ভিজে থাকবে, আমিও যত ভোরবেলায় বেরোই আমি মেয়েকে চান করিয়ে নিয়ে বেরোই, তো সেই জন্য ক্লিপ দিয়ে যায়। এবার সেখানে গিয়ে তো একটু সাজুগুজু করবে, তো সাজুগুজুর জন্য জিনিস একটু, ছোট্ট বাচ্চা থাকলে যেটা হয় সেটা হলো কি, ওর স্কিনটাকে ঠিক রাখতে হবে। একটা পাহাড়ের যাবে, সেখানে চোখ মুখটা একটু ধুয়ে দিলে ওর ফ্রেশ লাগবে, তো যে কারণে আমি ওর ময়েশ্চারাইজারটা নিয়ে নিই। এই ময়েশ্চারাইজারটা আমিও তখন ইউজ করি, আমার জন্য আর আলাদা করে কিছু ক্যারি করি না, একটু হয়তো আমার একটু লিপ বামটা মানে নিয়ে নিই যেটা ন্যাচারাল কালার হয়, তো এটা নিলাম। এটা ওর সান প্রোটেকশন, এটা নেবই, যা বাড়ি থেকে বেরোনোর আগে মাখিয়ে বেরোই এবং ওখানে গিয়ে রোদে যা ইচ্ছা করুক কোনো ব্যাপার নয়। আর এটা হলো ওর বডি ওয়াশ, এটা নিয়ে নিলাম, কোনো সময় হয়তো হাতে সাবান দিতে হলো, কিছু মানে নোংরা ঘাললো, যাই হোক, খাওয়ার আগে ওর হাতটা আমি ধুয়ে দিলাম বা এটা দিয়ে আমার হাতটা ধোয়া হয়ে যায়। তো এই একটা আমি, এইগুলো আমি সবসময় ক্যারি করি। আর দুটো জিনিস নিই, সেটা হলো ফেব্রিক রোল অন, এটা হলো মসকিউটো বাইট এ সমস্ত কাজ থেকে মানে দূরে রাখে, মসকিউটো যে কোনো পোকা মাকড় থেকে দূরে রাখে বলে এটা আমি অলওয়েজ নিই, ও যখন কোথাও মাঠে খেলাধুলো করে তখন আমি এটা এরকম করে নিয়ে নাড়িয়ে নিয়ে করে ঘষে দিই জামার মধ্যে, এটা খুব ভালো কাজ করে বাচ্চাদের জন্য। আর এখন তো সব সময় এটা ছাড়া চলবে না, কিন্তু এটা আমি আগাগোড়াই ইউজ করি, হাত মোছার জন্য, ওর মুখ মোছার জন্য এই হ্যাঙ্কিগুলো নিই। আর একটা কারে ক্যারি করি হলো কি বলতো, এটা আমব্রেলা, এটা ছাড়া কোথাও নড়ি না, কারণ হঠাৎ করে যদি বৃষ্টি হলো বা প্রচণ্ড রোদ, তখন বাচ্চা থাকলে এগুলো রাখা, আমি মনে করি নিজের জিনিস কম নেব কিন্তু বাচ্চা প্রোটেকশনের জন্য এই জিনিসগুলো নিতে হবেই। নিউজ পেপার যেখানে সেখানে যে কোনো মুহূর্তে লাগে, কোনো কিছু প্যাক করে ফেলতেও লাগে বা কোথাও মানে কোনো যে কোনো কাজে নিউজ পেপার একটু কাজে মানে রাখা দরকার, পেতে বসতেও লাগবে, পেয়ে বসার জন্য অবশ্যই আমি এরকম একটা প্লাস্টিক নিয়ে নিই। পিকনিকে যাচ্ছি, ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছি, অনেক জন যাবে, আমার ছোট বাচ্চা আছে, আমার ছোট বাচ্চার জন্য তাদের যেন কোনো অসুবিধে না হয় বা আমার তারা সবাই মিলে আনন্দ করছে, আমি যেন আমার ছোট বাচ্চাটাকে নিয়ে একটু জায়গায় কোথাও, ও যদি ঘুমিয়েও পড়ে ওকে যদি আমি কোলে নিয়ে যাতে একটু হাত পা মেলে আমি একটু বসতেও পারি, তো সেই জন্যে এরকম ছোট্ট একটা প্লাস্টিক সব সময় আমার ব্যাগের মধ্যে থাকে। এই পুরো ব্যাপারটা আমি আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই মানে নিয়ে নিই, আর তার সাথে থাকে ওর খুব প্রিয় কিছু সফট টয়, মানে এতটা গাড়িতে করে যাবে এবার যে কারণে ওর হয়তো একটু বোর লাগতে পারে গাড়ির মধ্যে। আর একটা নিই, সেটা হলো একটা কুশন নিই, ও যদি ঘুমিয়ে পড়ে গাড়ির মধ্যে আমি কুশনটা হাতের তলায় দিয়ে দিই, আমার আমার তাতে সুবিধে হয়, নিয়ে নিলাম, নিয়ে ওকে শুইয়ে দিই, এইভাবে আমি কোথাও গেলে ট্রাভেল করি। হ্যাঁ, এগুলো বইতে হয়তো একটু আমার লাগেজটা বাড়ে কিন্তু আমি এগুলো ছাড়া বেরোই না। আর আমাদের সঙ্গে আর একটা ব্যাগ যাবে, তাতে থাকবে সকালবেলা বেরোবো একটু চা, লিকার চা, তার সাথে এই আমাদের ছোটোখাটো একটু এরকম কুরকুরের প্যাকেট, তারপরে এই লেজের প্যাকেট, আর থাকে হলো প্রচুর ক্যাডবরিস, এই দেখো লজেন্স, প্রচুর লজেন্স। কেন বলো তো, এগুলো আমাদের সঙ্গে অনেক ছোট ছোট বাচ্চা যাবে, তাদেরকে মাঝে মাঝে দিতে লাগে।
আনন্দ পায় দিলে। তো এগুলো আমি নিয়ে যাই, এবং ওরা যদি মানে দেখি আছে কেউ ছোট বাচ্চা তাদেরকে এটা দিই, তো সেই কারণে এটা আমি সঙ্গে নিয়ে যাই। এই হলো আমার, আর আমি সবসময় আমার জন্য এক্সট্রা একটা ড্রেস নিয়ে নিই, কারণ আমি ছোট বাচ্চা সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আমার কোনো কারণে ও হয়তো একটু জল ফেলে দিল বা ওর একটু খাবার আমার জামার মধ্যে এসে পড়ে আমার জামাটা ভিজে গেল, তখন আমি যাতে জামাটা ড্রেসটা আমি চেঞ্জ করে নিতে পারি, আমিও যেন কমফোর্টেবল থাকি, সেই জন্যে আমি ওটাও ব্যবস্থা করে নিই। এই হলো আমার প্যাকিং, মোটামুটি আমার সব কাজ শেষ। এবার একটু আমি নিজের পরিচর্যা করব, একটু স্ক্রাব করব, একটুখানি এগুলো ওয়াক্স করতে লাগবে, কারণ আমি পার্লারে যাওয়ার সময় পাইনি, আর করোনার মধ্যে আমি পার্লারে যাই না। এই যে আইব্রাউগুলো একটু একটু বেরিয়েছে, এগুলো একটু ওয়াক্স করব, এগুলো করে তারপরে মুখে একটা প্যাক, যেমন প্যাক লাগিয়ে রাতে ঘুম দেবো, ভোরবেলা 5টায় উঠতে হবে। আমি প্যাকিংটা ঝটপট ঝটপট করে ফেলি, করে কাজে লাগি, দেখি কত তাড়াতাড়ি করতে পারি। কালকের আবার তাড়াতাড়ি উঠবো, আমি আবার সকালবেলা উঠলেই ভাত খেয়ে বেরোই, জানো তো, ভাত ছাড়া আমি বেরোই না। এই হলো আমার প্যাকিং। আমার সব কাজ কমপ্লিট, এবার শুধু এই সিট মাস্কটা মুখে দেবো, দিয়ে একটা লম্বা ঘুম দেব। কাল সকালে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবে, সব সময় হাসবে, টাটা।